ব্যক্তি কখনো ফজরের নামাজ কাজা করতেন না, একদা সে ফজরের নামাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি হওয়ায় রাস্তার অবস্থা ভালো ছিল না। এদিকে ইবলিস সিদ্ধান্ত নিল এই ব্যক্তিকে কোনোভাবেই আজ যথাসময়ে নামাজ আদায় করতে দেব না, এবং ইবলিস লোকটির পিছু নিল। বাড়িতে ফিরে পোশাক পরিবর্তন করে আবার নামাজের উদ্দেশ্যে বের হলেন। কিন্তু আবার কিছুদূর যেতে না যেতেই ইবলিস তাকে পিছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আবার লোকটি পোশাক পরিবর্তন করে পুনরায় রওনা হলেন। তৃতীয়বার রাস্তায় বের হয়ে দেখেন প্রদীপ হাতে এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে। বৃদ্ধ লোকটি তাকে দেখে বলে, আমি দ্বিতীয়বার তোমাকে পড়তে দেখে প্রদীপ নিয়ে এলাম, চলো তোমাকে মসজিদে পৌঁছে দেই। Let